This is Kolkata TV's podcast news. আপনারা শুনছেন পটকা। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কৃতিত্বের সংবর্ধনা দেবে রাজ্য। নমস্কার, আমি প্রীতি। আজ এই বিষয়ে বিস্তারিত জানাবো আপনাদের। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসা ICSE CBSE জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় কৃতিত্বের সংবর্ধনা দেবে রাজ্য। আগামী 1 জুন বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে এই অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তিনি। যদিও আগে ঠিক হয়েছিল আগামী 6 জুন ধনধান্য স্টেডিয়ামে সমস্ত কৃতিত্বের সংবর্ধনা দেওয়া হবে, কিন্তু পরে বিশেষ কারণে অনুষ্ঠান সূচিতে বদল আনা হয়েছে। উল্লেখ্য, প্রতি বছরই রাজ্য সরকারের তরফে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার কৃতিত্বের সংবর্ধনা দেওয়া হয়। তবে করোনার মহামারীর কারণে মাঝে 2 বছর কোনো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা যায়নি। তবে গত বছর থেকে ফের পুরো দমে এই সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠান চালু হয়েছে। যুক্ত হয় মাদ্রাসা ICSE CBSE এবং জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় কৃতিত্বের ছাত্রছাত্রীদের নাম। সূত্রের খবর, খুব শীঘ্রই কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে যাবে, আর বেশি দেরি করলে সংবর্ধনায় ছাত্রছাত্রীদের পাওয়ার নাও যেতে পারে। এর আগে এই অনুষ্ঠানের আয়োজন করা হতো কলকাতা নিউ টাউন হলে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা সহ এই সমস্ত পরীক্ষায় ফল প্রকাশের পরই টুইট করে শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মেধা তালিকায় থাকা অনেক ছাত্রছাত্রীদেরই ব্যক্তিগতভাবে ফোন করেছিলেন তিনি। এবার আগামী 1 জুন কৃতিত্বের সামনে দাঁড়িয়ে নিজে হাতে সংবর্ধনা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃতি ছাত্রছাত্রীদের অভিভাবকদেরও এই সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। শুনুন পটকা রাত দিন সাত দিন।